हेलो फ्रेंड्स, वेलकम टू प्रत्युषा टिप्स एंड ट्रिक्स। आज आमी तुम्हारे साथे डिम छाड़ा किभाबे मोगलाई परोटा बनाना जाए शी रेसिपी शेयर करछी। सब थेके इजी मैटर होलो एई मोगलाई परोटा खेते आलादा करे तरकारी बनानोर कोनो प्रयोजन पड़े ना। रेसिपिटा भालो लागले लाइक करबे एबं आमार चैनल प्रत्युषा टिप्स एंड ट्रिक्स के सबस्क्राइब करबे। ताहले चलो देखे नेई मोगलाई परोटा की करे बनाते हय। बाटीते आमी 2 कप मतो मयदा निये निएछी। एर मध्ये हाफ टी स्पून मतो नून दिए दिलाम। 1 टेबिल स्पून मतो आमी पाउडार सुगार दिए दिच्छी। एबार आमी 3 टेबिल स्पून मतो रिफाइंड अयेल दिए दिच्छी। एते परोटाटा खूब सफ्ट हबे। एबार खूब भालो करे समस्त इनग्रेडियंट्स गुलोके आमी मिशिए निच्छी। एबार अल्प अल्प जल एड करे आमी एकटा स्मूथ डो मेखे नेब। डोटा नॉर्मल परोटार डोर मतोई हबे, आलादा भावे बानानोर कोनो प्रयोजन नेई। आमी खूब भालो करे मेखे निये डोटार उपरे एकटुखानि अयेल लागिए निये 15 मिनिटेर जन्य रेस्ट होते देव। एकटा कड़ाइते आमी 4 टेबिल स्पून मतो अयेल गरम करे किछु बादामके फ्राई करे निच्छी। फ्राई हुए गेले आमी तुले निच्छी। ওই সেম তেলে আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, সেই কোচানো পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা ফ্রাই হয়ে গেলে আমি এর মধ্যে গ্রেট করে রাখা আদা রসুন দিয়ে দিচ্ছি। আদা রসুনটা ফ্রাই হয়ে গেলে আমি এর মধ্যে লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি। লঙ্কা কুচিটা আমি ফ্রাই করে নেব। কিছু গাজরকে আমি গ্রেট করে রেখেছিলাম, সেই গ্রেট করা গাজর আমি দিয়ে দিলাম। গাজরটা 1 মিনিট হাই ফ্লেমে ফ্রাই করার পর 1.5 টিস্পুন মতো নুন আর 1 টিস্পুন মতো হলুদ দিয়ে আমি খুব ভালো করে মিশিয়ে নেচ্ছি। 4টি সিদ্ধ আলুকে আমি ম্যাশ করে রেখেছিলাম, সেই ম্যাশ করে রাখা আলুটা আমি দিয়ে দিলাম। গাজরের সাথে আলুটা আমি খুব ভালো করে মিশিয়ে নেব। প্রায় 2 মিনিট মতো হাই ফ্লেমে রান্না করার পর আমি 150 গ্রাম পনিরকে গ্রেট করে রেখেছিলাম, সেই গ্রেট করে রাখা পনিরটা আমি মিশিয়ে দিলাম। পনিরের সাথে স্টাফিংটাকে আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। প্রায় 2 মিনিট ধরে হাই ফ্লেমে রান্না করার পর আমি টুকরো করে রাখা বাদামগুলো মিশিয়ে দিলাম। বাদামটাকে স্টাফিং এর সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিয়ে আমি 1/2 টিস্পুন মতো গরম মশলা দিয়ে দিলাম। গরম মশলাটাও আমি খুব ভালো করে মিক্স করে নিয়ে গ্যাস বন্ধ করে দেব। 15 মিনিট পর আমি ডোটাকে খুলে একটু ভালো করে হাত দিয়ে মেখে নিচ্ছি। এবার আমি ডোটাকে একটু ভালো করে স্মুথ করে নিচ্ছি। স্মুথ করা হয়ে গেলে আমি এর থেকে ছোট ছোট লেচি কেটে নেব। আমি ছোট ছোট লেচি কেটে নিচ্ছি। আমার এইটুকু ডোতে মোট 5টা মতো লেচি হয়েছে। সবগুলো লেচিকে আমি হাত দিয়ে খুব ভালো করে স্মুথ করে নিচ্ছি। পরোটা বানানোর জন্য আমি একটুখানি ময়দাকে ছড়িয়ে নিয়ে ওর মধ্যে লেচিটাকে দিয়ে খুব ভালো করে বড় করে স্প্রেড করে বেলে নিচ্ছি। যতটা সম্ভব পাতলা এবং বড় করে বেলে নিতে হবে। আমি বেশ বড় করে লেচিটাকে স্প্রেড করে বেলে নিলাম। এবার এর মধ্যে আমি যে স্টাফিংটা রেডি করেছিলাম সেই স্টাফিংটা দিয়ে দিচ্ছি। আমি বেশ খানিকটা বেশি করে স্টাফিং দিচ্ছি, এতে মোগলাই পরোটার টেস্ট অনেক বেশি ভালো হয়। চামচ দিয়ে একটুখানি চেপে আমি এর মধ্যে একটু পেঁয়াজ কুচি এবং একটু লঙ্কা কুচি দিলাম। পেঁয়াজ কুচি লঙ্কা কুচিকেও আমি চামচ দিয়ে চেপে দিলাম স্টাফিং এর সাথে। এবার আমি একটা পার্টকে ফোল্ড করে নিলাম। এবার অপোজিট পার্টটা ওই প্রথম পার্টের উপরে দিয়ে দিলাম। এবার উপরের দিকটা এবং নিচের দিকটা ফোল্ড করে নিলাম। মোগলাই পরোটা ভাজার সময় যাতে খুলে না যায় এর জন্য আমি জল দিয়ে সিল করে দিচ্ছি। এইভাবে আমার একটা মোগলাই পরোটা রেডি হয়ে গেল। আমি এই সেম পদ্ধতিতে সবগুলো মোগলাই পরোটা রেডি করে নিয়েছি। কড়াইতে বেশ খানিকটা তেল ভালো মতো গরম করে ফ্লেমটাকে মিডিয়াম করে আমি এবার একটা একটা করে মোগলাই পরোটা দিয়ে দিচ্ছি। একটা পরোটা দেওয়ার পর আমি সেকেন্ড পরোটা দিয়ে দিলাম। খুব সাবধানে ভাজতে হবে। একটা পিঠ হয়ে গেলে আমি অন্য পিঠ উল্টে দিলাম। গ্যাসের ফ্লেমটাকে হাই করা যাবে না, গ্যাসের ফ্লেমটা মিডিয়ামেই থাকবে। এইভাবে আমি উল্টে পাল্টে খুব ভালো মতো ভেজে নিয়ে মোগলাই পরোটাগুলো
তুলে নেচ্ছি। এই একই পদ্ধতিতে আমি সেকেন্ড ব্যাচের মোগলাই পরোটাগুলো ভেজে তুলে নেব। দেখো আমার সবগুলো মোগলাই পরোটা রেডি হয়ে গেছে। আমি মোগলাই পরোটাগুলোকে হালকা কালার রেখেছি, তোমরা চাইলে এর থেকে ডার্ক কালারও করতে পারো। দেখো মোগলাই পরোটাগুলো কি দারুণ লাগছে। আমি একটা মোগলাই পরোটা তোমাদের সামনে কেটে দেখাচ্ছি। দেখো পরোটার ভিতরটা কি সুন্দর দেখতে লাগছে। আমি যেহেতু এই পরোটার মধ্যে তরকারি স্টাফিং ইউজ করেছি, তাই এই পরোটা খেতে আলাদা করে কোনো তরকারির প্রয়োজন পড়ে না। এই মোগলাই পরোটা ডিম দিয়ে বানানো মোগলাই পরোটার থেকে অনেক বেশি টেস্টি হয়। তোমরা এটাকে সস এবং স্যালাড দিয়ে সার্ভ করতে পারো। রেসিপিটা ভালো লাগলে একটা ছোট্ট করে লাইক আর সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ভালো থেকো, হ্যাপি থেকো।